আমাদের ক্লাস 11-এর প্র্যাকটিক্যাল পরীক্ষাতে কিন্তু ভাইবা হয়, অর্থাৎ তোমার মৌখিক হবে, এবং সেই মৌখিকে আজ আমি তোমাদের কাছে বায়োলজি অর্থাৎ জীববিদ্যার কোন প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ আমি সেইভাবে কয়েকটি তোমাদের ভিডিও দেব। আজ আমি প্রথম ভিডিও দিচ্ছি, এই প্রশ্নগুলি তোমরা দেখে নাও, এর থেকে তোমরা কমন পেতে পারো। তোমাদের প্রতিটি স্কুলেই আশা রাখি তোমাদের আরশোলা করানো হয়েছে। আরশোলার বিজ্ঞানসম্মত নাম হলো পেরি প্ল্যানেটা আমেরিকানা, সেটা তোমাদের টেক্সট বইতেই রয়েছে। আরশোলার পর্ব হলো আর্থ্রোপোডা সন্ধিপদ, এবং শ্রেণী হলো ইনসেক্টা অর্থাৎ পতঙ্গ শ্রেণীর অন্তর্ভুক্ত। এবার এসো আমরা কয়েকটি প্রশ্ন উত্তর সহ দেখে নিই। প্রথমটি হলো, পতঙ্গ সংক্রান্ত অধ্যয়নকে কি বলে? এন্টোমোলজি। আরশোলার বাসস্থান কোথায়? গুদামঘর, রান্নাঘর, বাথরুম ইত্যাদি স্থানে। আরশোলার বক্ষ ও উদরে কতগুলি খণ্ডক আছে? বক্ষে 3টি এবং উদরে 10টি খণ্ডক আছে। আরশোলার মুখ উপাঙ্গের প্রকৃতি কিরূপ? মুখ উপাঙ্গ কামড়ানো ও চর্বণ করার উপযোগী। মুখ উপাঙ্গগুলোর নাম কি? এইটা তোমরা খুব ভালো করে পড়বে, এইটা আসতে পারে বিজ্ঞানসম্মত নাম। এবং মুখ উপাঙ্গগুলির নাম, ল্যাব্রাম 1টি, ম্যান্ডিবল 2টি, ম্যাক্সিলা 2টি, লেবিয়াম 1টি ও হাইপোফ্যারিংস 1টি। পুরুষ আরশোলা ও স্ত্রী আরশোলার পায়ু উপাঙ্গ কটি? পুরুষ আরশোলার পায়ু উপাঙ্গ 4টি, 2টি অ্যানালসার্সি ও 2টি অ্যানালস্টাইল, এবং স্ত্রী আরশোলার পায়ু উপাঙ্গ 2টি অ্যানালসার্সি। এবার আমি কথা বলি যে তোমাদের যদি পুরুষ আরশোলা এবং স্ত্রী আরশোলার মধ্যে পার্থক্য জিজ্ঞাসা করে, তোমরা এইটা লিখতে পারবে। আরশোলার শ্বাস অঙ্গের নাম কি? ট্রাকিয়া বা শ্বাসনালী। আরশোলার হৃৎপিণ্ডটি কয়টি প্রকোষ্ঠ বিভক্ত বা কয়টি প্রকোষ্ঠ থাকে? সেটি হলো 13টি। অস্টিয়া কি? আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলি যে ছিদ্র দিয়ে বাইরে উন্মুক্ত থাকে তাকেই বলা হয় অস্টিয়া। আরশোলার খাদ্য স্বভাব কি? এরা সর্বভুক, সেলুলোজ জাতীয় খাদ্য এরা সবচেয়ে বেশি পছন্দ করে, ফলের খোসা, কাগজ ইত্যাদি খায়। এটা দরকার নেই, সাধারণত এটা আসে না। এরপরে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, আরশোলার রেচন অঙ্গের নাম কি? ম্যালপিজিয়ার নালিকা। আরশোলার রেচন পদার্থ হলো ইউরিক অ্যাসিড। এবারে তোমাকে দুটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লেখো, যা দেখে বোঝা যাবে পুরুষ আরশোলা থেকে স্ত্রী আরশোলা পৃথক। তোমরা ওই আমি ওপরে যেটা বললাম সেটাও লিখতে পারো, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পুরুষ আরশোলার অ্যানালস্টাইল থাকে, স্ত্রী আরশোলা থাকে না। পুরুষ আরশোলার ব্রুথ পাউচ থাকে না এবং স্ত্রী আরশোলা থাকে। এবার কেঁচোরটা দেখে নি। কেঁচোর বিজ্ঞানসম্মত নাম হলো ফেরেটিমা পস্থুমা, এবং কেঁচো কোন পর্বের অন্তর্ভুক্ত? অ্যানিলিডা পর্বভুক্ত, শ্রেণী হলো অলিগোকিটা। কি বৈশিষ্ট্য দেখে কেঁচোকে অ্যানিলিডা পর্বভুক্ত করা হয়েছে? এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কেঁচোর দেহটি অসংখ্য আংটির মতো খণ্ডক নিয়ে গঠিত, তাই কেঁচোকে অ্যানিলিডা বা অঙ্গুরিমাল পর্বভুক্ত করা হয়েছে। কেঁচোকে চাষির বন্ধু বলে কেন? কেঁচো লাঙল দেওয়ার মতো মাটিকে উল্টে পাল্টে দেয়, ফলে মাটিতে বায়ু চলাচল বৃদ্ধি পায়। এছাড়া কেঁচোর মল ও মৃতদেহ মাটির উর্বরতা বৃদ্ধি করে। এই প্রশ্নটা আসতে পারে। কেঁচোর দেহে কতগুলি খণ্ডক আছে? 100 থেকে 120টি খণ্ডক। ক্লাইটেলাম কি? কেঁচোর 14 থেকে 16 খণ্ডক স্ফীত ও কালচে বাদামি বর্ণ ধারণ করেছে, এই অঞ্চলকেই ক্লাইটেলাম বলে। কোন প্রাণীর রক্তরসে হিমোগ্লোবিন থাকে? কেঁচোর রক্তরসে। কেঁচোর গমন অঙ্গকে কি বলা হয়? কেঁচোর গমন অঙ্গকে সিটি বলে। কেঁচোর কোন কোন খণ্ডকে সিটি থাকে না? প্রথম ও শেষ খণ্ডকে সিটি থাকে না। কেঁচোর রেচন অঙ্গের নাম কি? নেফ্রিডিয়া। সেকেমেন্টাল এবং সেফেটাল কেঁচোর রেচন অঙ্গ, তোমরা নেফ্রিডিয়া বললেও নাম্বার পাবে। এরপরে প্রশ্ন, লি কি? টিপ্লোসোল কি? কেঁচোর অন্ত্রের পৃষ্ঠদেশে যে মধ্যীয় রিচ থাকে তাদের টিপ্লোসোল বলা হয়। এগুলি 26 খণ্ডকের পর অবস্থিত। টিপ্লোসোল শোষণতল বৃদ্ধি করে। অ্যানুলি কি? রিংয়ের মতো খাঁজগুলিকেই অ্যানুলি বলা হয়। এই টিপ্লোসোলটা জানা দরকারই নাও আসতে পারে। এরপরে হচ্ছে, পুং ও স্ত্রী জনন ছিদ্র কোথায় থাকে? পুং জনন ছিদ্র 18 খণ্ডকের অঙ্কদেশে এবং স্ত্রী জনন ছিদ্র 14 খণ্ডকের অঙ্কদেশে অবস্থিত। ক্লাইটেলামের অপর নাম কি? ক্লাইটেলামের অপর নাম হলো সিঙ্গুলাম।
কেঁচোর কি ধরনের শ্বসন দেখা যায়? কেঁচোর কিউটেনিয়াস বা ত্বকীয় শ্বসন দেখা যায়। এবার এসো আমরা পাতা থেকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন দেখে নিই। অবৃন্তক ও সবৃন্তক পাতার উদাহরণ দাও। অবৃন্তক পাতা হলো রজনীগন্ধা এবং সবৃন্তক পাতা জবা বট আম। কোন পাতায় কাণ্ড বেশ টক পত্রমূল দেখা যায়? কলা পাতা, সুপারি পাতা। জালিকাকার ও সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায় কোন পাতায়? জালিকাকার শিরাবিন্যাস যুক্ত পাতা হলো আম পাতা, কুমড়ো পাতা এবং সমান্তরাল শিরাবিন্যাস যুক্ত পাতা হলো কলা পাতা, তেজ পাতা। একান্তর পত্রবিন্যাস দেখা যায় কোন পাতায়? জবা পাতায়। অভিমুখ পত্রবিন্যাস কোন পাতায় দেখা যায়? পেয়ারা পাতায়। অভিমুখ তির্যক পত্র পত্রবিন্যাস কোন পাতায় দেখা যায়? আকন্দ পাতায়। আবর্ত পত্রবিন্যাস কোন পাতায় দেখা যায়? করবী পাতায়। উপপত্র কাকে বলে? পাতার পত্রমূল থেকে উৎপন্ন ক্ষুদ্রাকৃতি পাতার মতো পার্শ্বীয় অঙ্গকেই উপপত্র বলে। মুক্ত পার্শ্বীয় বৃন্তলগ্ন ও বৃন্তমধ্যক উপপত্র কোথায় দেখা যায়? মুক্ত পার্শ্বীয় দেখা যায় জবা পাতায়, বৃন্তলগ্ন দেখা যায় গোলাপে এবং বৃন্তমধ্যক দেখা যায় কদমে। কোন গাছের উপপত্র আকর্ষে রূপান্তরিত হয়েছে? কুমারিকা। কোন গাছের উপপত্র ফলকাকার? মটরের। একক পত্র কাকে বলে? অখণ্ডিত বা আংশিক খণ্ডিত ফলকযুক্ত পাতাকে সরল বা একক পত্র বলে, উদাহরণ আম, জবা, বট ইত্যাদির পাতা। যৌগপত্র কাকে বলে? পত্রফলকের কিনারা যখন গভীরভাবে কর্তিত হয়ে মধ্যশিরা বা বৃন্ত পর্যন্ত পৌঁছয়, ফলে ফলক অনেকগুলি পৃথক খণ্ডিত অংশে অর্থাৎ অনুফলকে বা পত্রকে বিভক্ত হয়, তখন সেই প্রকার পাতাকেই যৌগিক পত্র বা যৌগপত্র বলে। সচুর পক্ষল হল গোলাপ, নিম এবং এসব পাতার উদাহরণ, এবং অচুর পক্ষল হল তেঁতুল, কালকা, সুন্দা। ত্রিফলক হলো বেল এবং চতুর্ফলক শুষ্নি। এটা ইম্পর্টেন্ট। সমগ্র ফলক কণ্টকে রূপান্তরিত হয়েছে কোন পাতায়? ফণিমনসা। পত্রাগ্ঞ কণ্টকে রূপান্তরিত হয় কোন পাতায়? খেজুর। কোন পতঙ্গভোগ উদ্ভিদের পাতা কলসের আকার ধারণ করে? কলসপত্রী। পর্ণবৃন্ত দেখা যায় কোন গাছে? আকাশমণি। কোন গাছের পাতা পত্রাকর্ষে রূপান্তরিত হয়? মটর। কোন গাছের বৃন্ত আকর্ষে রূপান্তরিত হয়? ছাগলবটি। কোন গাছে পত্রথলি দেখা যায়? পাতা ঝাঁঝি। পত্র অঙ্কুশ কোন গাছে দেখা যায়? বিগোনিয়া। তাহলে আজ আমি তোমাদের কয়েকটি প্রশ্ন দিলাম তোমাদের মৌখিকের জন্য, এগুলি খুবই ইম্পর্টেন্ট, তোমরা একবার উত্তরগুলো দেখে নাও এবং ভালো লাগলে একটা লাইক করে দিও।